এন্টারপ্রেনিয়রশিপ না এন্টারপ্রেনিয়রশিপ তো এখন কেন জানবা না ই দিয়া হইলে তো এন্টারপ্রেনিয়রশিপ হবে হ্যাঁ কিন্তু এখন এটা তো ভাই সুইডিশ দেশ প্রোনান্সিয়েশনের পার্থক্য থাকতে পারে না কিন্তু এটা তো সুইডিশ উচ্চারণ করতেছে না আমেরিকান মেয়েটা কি উচ্চারণ করে তা জানি না কিন্তু আমাদের টিচার উচ্চারণ করতেছিল এন্টারপ্রেনিয়রশিপ তাই এবং তুমি এটা কোশ্চেন করো নাই হোয়াই না কিছু করে আমি কোশ্চেন করি নাই কারণ আমার ইংলিশ খুব দুর্বল আমি কনফিডেন্ট না আমার ইংলিশের ব্যাপারে আমি যেটা জানি সেটা সঠিক কিনা এই জন্য আমি প্রশ্ন করি না আমি কনফিডেন্ট না হলে আমি প্রশ্ন করি না অপেক্ষা করি আরো তিন চারটা ক্লাস যাবে তখন এটা সামনে আসবে যেটা এন্টারপ্রেনিয়রশিপ না এন্টারপ্রেনিয়রশিপ না ইন্টারপ্রেনিয়রশিপ যেই প্রেনিয়রশিপে আছে তখন এটা এমনি সামনে আসবে আজকে তোমার সেকেন্ড ক্লাস ইংলিশ ফর টুডে পড়ে ইংলিশ শিখা যায় তো